নমস্কার, দেখছেন খাজুরি পাইল্যান্ডার প্রাইস তো দেখতেই পাচ্ছেন। আগে বাইরের দিকটা দেখিয়ে দিই, রিপেয়ারিং গাড়ির। হ্যাঁ, তো দেখিয়ে দিন বাইরের দিকটা। তো এটা যেমন আপনার টোটাল আপনার ইঞ্জিনের কাজ আছে এটার, অ্যান্ড আগলি দিকে এখনও কাজ আছে এটার আপনার। এবং এখানে যেমন রিপেয়ারিং হয়ে গিয়েছে, তো এটা যেমন বেরিয়ে যাবে এটা আজকে। তো এটা রিপেয়ারিংয়ের এসেছিলো, বাট ইঞ্জিনের কাজ করতে এসেছিলো, ইঞ্জিনের তেল লাইনের সমস্যা ছিল। তো এটা আপনার হয়ে গিয়েছে গাড়িটা। এবং এটা যেমন আপনার কমপ্লিট হয়েছে, এটা আপনার হাইড্রোলিক সিস্টেম হয়েছে গাড়িটাতে, আপনার 90 ইঞ্জিনের গাড়ি এটা। তো আপনার হয়ে গিয়েছে, এটা আপনার ডালার হয়েছিলো। অ্যান্ড এটা যেমন আপনার ব্রেকিংয়ের কাজ চলছে, তো ব্রেকিংয়েরও কাজ হয়ে গিয়েছে। তো এখানে হয়ে গিয়েছে ব্রেকিংয়ের কাজ। অ্যান্ড এখানে যেমন এটারও যেমন টোটাল আপনার গিয়ার বক্স লাইনের কাজ আছে, পুরো টোটালটা এটা গিয়ার বক্স লাইনের কাজ আছে এটা। এবং দেখিয়ে দিই এই গাড়িটা যেমন আপনার লাইন সারেঙ্গা লাইনে যাচ্ছে এটা। এবং এটা যে আপনার রেডি চলছে, পুরো ফুল ভিডিওই আপনারা আসবে দেখতে পাবেন, ফুল ভিডিও পুরো। তো এখানে যেমন মিস্ত্রিরা যেমন সব ওয়ারিংয়ে বসেছে, তো আরও ডিজাইনটাও সেরকমভাবেই চলছে, সেরকম মানে হাওয়া ব্রেকিং সিস্টেম গাড়ি। তো ভিতরে যেমন সাধু, কি নামটা সাধু না, সাধু আমাদের যেমন কাজ করছে, যেমন এখানে এখানে সঞ্জয় দা যে গাড়ির মালিক, যে চশমা মাথায় তো উনিও কাজ করছেন। আর তো এখানে যেমন আপনার হাইড্রোলিক কানেকশনের কাজ চলছে। হ্যাঁ ঠিক আছে, এখানে যেমন শ্রীধর কাকুরও গাড়ি, তো এরও নতুন গাড়ি চলছেন আরও। অ্যান্ড এখানে যেমন মিস্ত্রি যেমন এখানে রিপেয়ারিংয়ের কাজ চলছে, রিপেয়ারিং বলতে আপনার ওয়ারিংয়ের কাজ চলছে পুরো। সব জাস্ট হরেন, 4টে না 6টা হরেন লাগিয়েছে এখানে, পুরো এখনো রেডি হয়নি, এগুলো কোনো ফিনিশিং এখনো হবে। তো ডিজাইনটা কেমন লেগেছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এইরকম মেশিনম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন, 9647097634 এই নাম্বারে আমাকে কল করতে পারেন। অ্যান্ড শুনুন দেখিয়ে দিই, যেমন কেন এত মিস্ত্রি এটাতে লেগেছে, কারণ টোটাল আপনার এটাতে আছে 3টে জ্যাক। তো কন্ট্রোলারটাও দেখতে পাচ্ছেন পুরো কেমনভাবে সিস্টেম আছে ওখানে। তো সুবোধা আছে, সুদীপ আছে, যেমন এখানে যেমন সাধু তো আছেই, আমাদের কুচবিহারের মিস্ত্রি। অ্যান্ড ওখানে যেমন তো গাড়ি মালিক তো সবসময় আছে নাটটার টায়ার দেওয়ার জন্য। পিছন দিকে পুরো এয়ার ব্রেকিং সিস্টেম গাড়ি এটা। অ্যান্ড পিছন দিকে জ্যাকটা দেখিয়ে দিই, পুরো জ্যাকিং সিস্টেম পুরো। তো অবশ্যই ব্লকে আসবে, তো সবাই দেখতে পাবেন কি কতটা 140-150 লোড নিয়ে পুরো জ্যাক সময় উঠবে। তো টোটাল ভিডিওটা আসবে এক দু দিনের মধ্যেই চলে আসবে। তো এই গাড়ির পুরো ফুল ভিডিও কালকে একদিন পরে আপনারা পুরো দেখতে পেয়ে যাবেন পুরো। যেমন পিছন দিকে ডিজাইনটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর পিছন দিকে ডিজাইনটা তো এখনও ওয়ারিং এখন রেডি হয়নি, তার আগে আমি একবার দেখে দিই ট্রায়াল করে পুরো। তো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন পিছনেরটা। তো এটা যাবে আপনার সারেঙ্গা লাইনে যাবে গাড়িটা। তো ওনারা কাল পরশুর মধ্যে হয়তো গাড়িটা নিয়ে যাবেন, ওনারা সারেঙ্গা লাইনে যাবে গাড়িটা। পরে যাচ্ছি পরে। তো এটা যেমন পুরো অল টোটালও কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এটা। তো এটা লেখাগুলো সব কমপ্লিট। তো এটা পাইল্যান্ডার প্রাইস, এটা আমার facebook.com অ্যান্ড youtube.com এখনও লেখা এখনও বাকি রয়েছে, তো আপনারা বুঝতে পারছেন না। তো এদিকটা আমি দেখিয়ে দিই পুরো, দেখছেন বড় করে যেমন ফেসবুক পেজ রয়েছে আপনার পাইল্যান্ডার প্রাইস, অ্যান্ড ইউটিউবও সার্চ করতে পারবেন পাইল্যান্ডার প্রাইস। তো এখানে একটু মজা ইয়ার কি ঠাট্টা, তার সাথেও কাজ চলছে সবটাই, আর এত গরমের মধ্যে দিয়েও। আর তার আগে কিছুদিন আগে যেমন প্রচুর বর্ষা গিয়েছে, টানা 8-10 দিন গ্যারেজ পুরো বন্ধ ছিল, কারণ জল এখানে প্রচুর পরিস্থিতি, বন্যা পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো। তো তাই এখানে যেমন ঘোলাকা, যেমন আমাদের লেখা মিস্ত্রি, সত্যি এনারা এদের জন্যই আমাদের পুরো অ্যাকচুয়ালি যতগুলো গাড়ি এরকম তৈরি হয় এনারাই অ্যাকচুয়ালি এদের যে কষ্ট, যে তুলি সব থেকে রোদে বলুন বৃষ্টিতে বলুন, যে গাড়ির যে পুরো ফুল ডিজাইন এনারাই অ্যাকচুয়ালি আমাদের তুলে ধরান, কারণ আপনাদের দিকেও তুলে ধরাচ্ছে, কারণ এনারা না হলে অসম্ভব হয়ে যেত, কারণ এত সুন্দর ডিজাইন দিয়েছে
তো ওনারা ওনাদের জন্যই এগুলো সম্ভব। তো কেমন লেগেছে একটু কমেন্ট করবেন গাড়িগুলো। অ্যান্ড এইরকম মেশিনম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন 9647097634। তো এইরকম মেশিনম্যান যেমন আমাদের আমাদের ওয়েস্টবেঙ্গল ছাড়াও আমরা যেমন বাইরে বেরো, যেমন বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, হ্যাঁ এইদিকে লাইনও লাইনও আমাদের গাড়ি যাচ্ছে। তো কারো যদি মনে হয় এরকম গাড়ি প্রয়োজন আমাকে কল করতে পারেন 9647097634, এই নাম্বারে আমাকে কল করতে পারেন। তো এই গাড়িটা আপনার যাচ্ছে পুরো হলদিয়া লাইন যাচ্ছে গাড়িটা। ওনাদের যেমন ডালা ফালারও কাজ কমপ্লিট হয়ে গিয়ে, মানে ডালার মালটাল কাটাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, পাটারও কাজ চলছে। অ্যান্ড ওটা যাবে আপনার ক্যাসাবাট মেচোগ্রাম লাইনে যাবে গাড়িটা। অ্যান্ড এটা যাবে আপনার বর্ধমান যাবে গাড়িটা। তো পরপর গাড়ির কাজ চলছে। তো রিপেয়ারিংয়েরটাও খুব প্রেশার রয়েছে, রিপেয়ারিংয়ের জন্য নতুন গাড়ির কাজগুলো এগোচ্ছে না। তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এই গাড়ির যে এই এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা অ্যান্ড ওই গাড়িটারও ভিডিও আসবে অবশ্যই। তো কালকে কিংবা পরশু দিনে আপনারা দেখতে পাবেন ইউটিউবে। তো ভিডিও ঠিক আসলে আপনারা পুরো নোটিফিকেশানেও পেয়ে যাবেন, পুরো ফেসবুক বলুন বা ইউটিউবে বলুন। তো ঠিক আছে, চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এইরকম মেশিনম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন 9647097634, এই নাম্বারে আমাকে কল করতে পারেন। তো এছাড়াও মালটা সব 6 মাস এটা হয়ে আছে, এখনও গোছানো হয়নি। তো রাত্রে সব গোছানো হবে এগুলো, তো নাইট করেই এখন একটু কাজ হবে, কারণ কাজের খুব প্রেশারও রয়েছে। ঠিক আছে, চলুন তাহলে ব্লগটা শেষ করা যাক। তো এখনও কোথাও কিছু হয়নি, এখন নতুন গাড়িটাতে তো অবশ্যই আমি সব কিছুটা দেখিয়ে দিতাম। তো এখনও কোথাও কিছু এখনও হয়নি গাড়িগুলোতে। তো অবশ্যই দেখতে পাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো ঠিক আছে, ডিজাইনটা এই তো, এটা এমন পেঙ্গুইনের ডিজাইন না, এটা পেঙ্গুইন না, এ ডলফিন, তাই তো? তো ডলফিন ডিজাইন। অ্যান্ড ওটা সিনারি কেমন হয়েছে একটু বলবেন কমেন্ট করে। কারিকর্যটাই আলাদা, তুলির যেভাবে কষ্ট খুবই, অ্যাকচুয়ালি যাকে বলে ট্যালেন্ট এগুলো এক কথা। তো ঠিক আছে, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবং এখানে আমি ব্লগটা শেষ করছি।